নাটোরের লালপুরে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে দূরদূরিয়া স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য লেফটেন্যান্ট কর্নেল রমজান আলী সরকার পুষ্পস্তবক অর্পণ করেন। ১৯৫২ সালে একুশে ফেব্রুয়ারি এই দিনে নির্মমভাবে পুলিশের গুলিতে রফিক শফিক সালাম বরকত জব্বার সহ আরও অনেকেই শহীদ হয়েছিল, তাই এই দিনটি বাঙালি জাতির জন্য স্মরণীয়। এছাড়াও জাতীয় সঙ্গীতের পর আমার ভাই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কে ভুলিতে পারি গানের মধ্য দিয়ে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসে সর্বপ্রথমে আমি স্মরণ করছি যারা নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছিলেন। শহীদ জব্বার, বরকত, রফিক, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং